হ্যালো এভরিওয়ান, আজকে আমার বিড়ালদেরকে নিয়ে যাচ্ছি পশু হাসপাতাল মহাখালী। তো দুইটাকে নিয়ে যাচ্ছি। এই যে আমার হাতে হচ্ছে মিনা, ও খায় না, 2 দিন ধরে খালি চুপচাপ বসে থাকে। আর সাথে আছে তাতিয়া বিচ্ছু। এই বিচ্ছু যে বিশ্ব বান্দর! বেসিক্যালি ওদের নিয়ে যাচ্ছি হচ্ছে কেন ওরা খাচ্ছে না, বাট এই তাতিয়া বিচ্ছুকে নিয়ে দেখেন আপনারা কি করতেছে আমার ভাই যুদ্ধ। ওরা ঝুড়ির মধ্যে নেই না কেন? ওই মিনা তো বড় তাই, আর এই যে দর্শকও চলে আসছে। অনেক যুদ্ধ করার পরে তাতিয়াকে বাস্কেটের মধ্যে রাখা হলো, আর আমরা পৌঁছে গেলাম হাসপাতালে। হাসপাতালে যে গার্ডের সাথে কথা বলতেছিলাম কি আসল বিষয়, ওনারা শুধু জলনাঙ্গের ইঞ্জেকশনই দেয়, এছাড়া আর কোনোটাই দেয় না। ডক্টর দেখাইতে হইলেও নাকি 500 টাকা বিজট লাগে। এটা কিন্তু একদম সরকারি হসপিটাল, বাট বুঝলাম না। আচ্ছা যাই হোক, আর আমি খালি চশমাটা নিয়ে দৌড় দিছি, কোনো হাত মুখ কিচ্ছু ধুই নাই, কারণ ওরা ঝুড়ির মধ্যে ঢুকানো ইম্পসিবল, ঢুকছে আর নিয়ে দৌড়। তাই আমাকে আজকে একটু ডঙ্কি ডঙ্কি লাগতেছে, বাট যাই হোক। এই যে আমরা এখন ইঞ্জেকশন কিনতে যাচ্ছি, অনেক বড় হসপিটাল, সরকারি হসপিটাল তো এত বড়ই হয়, সবাই জানেন আপনারা। কোথাও কোনো লোক নাই, শুধু হাইটা যাইতে এসি যেতেছে। আর এই যে একটা বিড়াল, খুবই মোটা, আমাদের বিল্লুর মতো। আর এই যে এখন আমরা দোতলায় উঠব, আমিও গেলাম ওদের সাথে, দেখি কি কি আছে একটু দেখি। যাইতে যাইতে পেয়ে গেলাম একটা কাউন্টার। এই তো এখন টিকিট কাটতে হবে ওদের জন্য, কত ইঞ্জেকশন নিব। আর এই যে এই আপুয়ে, আমি মনে হয় আমার নামটা আমি 5 বার বলছি, ওনার কানে সমস্যা। আচ্ছা যাই হোক। আর এই যে আমাদের মিনা কান্না করতেছে, কারণ ও ঝুড়ির মধ্যে খুবই ওর সমস্যা হচ্ছে। আর এই যে মেডিসিনগুলো নিলাম, আর এই যে এই আন্টিদের বিড়ালটাকে এখন ইঞ্জেকশন দিবে, আর এই বিড়ালটার নাম হচ্ছে সোফিয়া। আমি তো ভাবলাম এই আন্টির ঘাড়ে নাকি বিড়ালটা দিবে কামড়। আর এই যে ইঞ্জেকশন দিচ্ছে, আমি আর ওনার কথা বললাম না উনি কে। যাই হোক, আমরা গেছি, এখন আমাদের চুপ করা থাকাটাই বেটার। আর এই যে আমাদের তাতিয়া বিচ্ছুকে ওনার ভাই কোলে নিছে, তাতিয়া বিচ্ছু তো ওনার গেঞ্জি টেঞ্জি ছিঁড়ে ফেলাইতেছিল, আর এই যে আরেকজন ভয় পাইতেছিল। আপনারা দেখতে থাকুন উনি কীভাবে ইঞ্জেকশন দিতেছিল। আমি জানলে আগে আমাদের বিড়ালকে আমরা কখনো ইঞ্জেকশন দিতাম না, কারণ খুবই ব্যথা পাইছে আমি জানি। আর এই যে তাতিয়া বিচ্ছুর সাথে একটু ফাইজদামি করতেছিলাম, ও যে আসলে এত বান্দর, মানে কিছু বলার নাই, খুবই বান্দর, দৌড়াদৌড়ি করতেছিল। এই যে দেখেন কীভাবে দিতেছে, আমাদের বিড়াল তো এরকম দৌড় দিছে আর পলায় গেছে। অ্যান্ড মিনার নিকনেম হচ্ছে উল্লু, আর আমাদের উল্লুটা ভয়েও আজকে সারাক্ষণ ঘুমায় ছিল ওখান থেকে আইসা, উল্লু খুবই ভয় পাইছে। আর এই যে তাতিয়াকে ঝুড়িতে ঢুকানো হলো, আর এখন আমরা বের হলাম, এখন আমরা বাসায় যাব। খুবই প্রায় 3:30টার মতো বাজে, তখন আমরা বাসায় যাব। এই যে আমার ভাই যেতেছে, আর এই যে বাসায় নিয়ে আসলাম, এখন আমরা ঝুড়িটা খুলবো। আর ও এখন পর্যন্ত কাঁদতেই আসছিল, কাঁদতেই আসছিল, খুবই কষ্ট লাগলো। আগে জানলো ওকে নিয়ে যেতাম না, ভাবছিলাম ডাক্তার দেখাইতে পারবো, বাট কিছুই হইলো না, শুধু শুধু ও ব্যথা পাইলো। ও তাতিয়া বিচ্ছুকে কিন্তু আমরা কোনো ইঞ্জেকশন দেই নাই, কারণ ও অনেক ছোট আর ওরা বাসার বাহিরে যায় না। তাই আজকে প্রথমবার ওরা রাস্তায় বের হয়ে ম্যাও ম্যাও করতেছিল। আর সবাই আমাদের মিনার জন্য দোয়া করবেন।